আমরা কি পারতাম আবু সাইদকে বাঁচাতে? আমরা কি পারতাম আবু সাইদকে জীবিত রাখতে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্যুর ভয়, মৃত্যুর ভয় কার নাই? পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকজন মানুষেরই মৃত্যুর ভয় রয়েছে। মৃত্যুকে তারা ভয় করে। অথচ আমরা কয়েকদিন পূর্বে দেখলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের 12তম ব্যাচের ছাত্র আবু সাইদের বুকে যখন গুলি চালানো হচ্ছিল, নির্বিকারে যখন আবু সাইদের বুকে 7 থেকে 8 ফুট দূরত্ব থেকে তার বুকে গুলি চালানো হচ্ছিল, আবু সাইদকে দেখে কিন্তু সারা পৃথিবীর মানুষই যেটা আন্দাজ করতে পেরেছে সেটা হলো যে আবু সাইদের অন্তরের মধ্যে হয়তোবা মৃত্যুর ভয়টা নাই। যদি মৃত্যুর ভয় থাকতো তাহলে আবু সাইদ কেমনে বুককে একটা গুলির সামনে বা রাইফেলের সামনে পেতে দিতে পারল? তার মানে কি এখান থেকে আমরা যেটা অনুমান করছি যে আবু সাইদের অন্তরের মধ্যে কি মৃত্যুর ভয় ছিল না? আমরা কি পারতাম আবু সাইদকে বাঁচাতে? আমরা কি পারতাম আবু সাইদকে জীবিত রাখতে? কোরআন এবং হাদিস কি বলে, চলুন আমরা সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা উপস্থাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল্লু নাফসিং যায়েকাতুল মাউত, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জীবন দিয়েছেন, যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাশ্বত চিরসত্য একটি বিধান। তার মানে এখান থেকে আমরা যেই কথাটা স্পষ্টভাবে বুঝতে পারছি সেটা হলো, এই পৃথিবীতে আমাদের যাদের জীবন আছে, আমরা সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, আমরা যত বড় ক্ষমতাশালী হই না কেন, আমাদের যত অর্থই থাকুক না কেন, আমাদের যত শক্তি সামর্থ্যই থাকুক না কেন, মালাকাল মাউতের ফেরেস্তা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রেরণ করবেন, অবশ্যই অবশ্যই তখন সেই মালাকাল মাউতের ফেরেস্তার হাতে আমাদেরকে গ্রেপ্তার হতে হবে। এই মালাকাল মাউতের ফেরেস্তার হাত থেকে পালায়ন করবার বা বাঁচার মতো আমাদের কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে এই সম্পর্কে বলেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, মৃত্যুর হাত থেকে পালায়ন করার জন্য যদি তোমরা একটি সিন্ধুকও নির্মাণ করো, মৃত্যুর হাত থেকে পালায়ন করার জন্য যদি তোমরা একটি মূল্যবান জায়গা তৈরি করো, যেই জায়গায় যদি তোমরা মনে করো যে লুকিয়ে বেঁচে যাবে, মৃত্যুর ফেরেশতা তোমাদেরকে গ্রেপ্তার করবে না, তোমরা কখনো সেটা পারবে না, মৃত্যুর ফেরেশতা তোমাদেরকে অবশ্যই অবশ্যই গ্রেপ্তার করবে। প্রিয় দর্শক, হাদিসের কিতাবের মধ্যে আসছে, যেই ব্যক্তির মৃত্যু যে সময়ে যেইখানে হবে, ওই ব্যক্তি পায়ে হেঁটে সেই সময়ে ঠিক সেই জায়গায় গিয়ে উপস্থিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকাল মাউতের ফেরেশতাকে তখন অর্ডার করবেন, সেই অর্ডার ক্রমে ওই ব্যক্তির মৃত্যুটা সেখান থেকে হবে। প্রিয় দর্শক, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ, যার মৃত্যুটা পুরো পৃথিবীর মানুষকে ভাবিয়ে তুলেছে, এমনকি আবু সাইদের বুকে যেই একজন দাড়িওয়ালা একজন পুলিশ গুলি চালিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি নির্মম বিচার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ন্যায্য বিচার! সেই পুলিশের স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এমনকি যতটুকু সংবাদ আমরা রংপুর নীলফামারি থেকে সংগ্রহ করতে পেরেছি, লালমনিহাট থেকে যেই সংবাদগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি, সেই সংবাদ এবং অনলাইন পোর্টালে প্রকাশিত নিউজের মাধ্যমে যে বিষয়টা আমরা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছি বা যেই সিদ্ধান্তে উপনীত হয়েছি, যে নীলফামারীর লালমনিহাটের যেই পুলিশ আবু সাইদের বুকে গুলি চালিয়েছিল, তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে, তালাক দিয়েছে, এমনকি তার পরিবারের মানুষ পর্যন্ত তাকে আর সুস্থ মস্তিষ্কের মানুষ হিসাবে গ্রহণ করতেই লজ্জাবোধ করছে,
যেহেতু এই ব্যক্তিটা একজন মুসলিম ঘরের পরিবার, একজন মুসলিম পরিবারের সন্তান, যার ফলশ্রুতি, যার প্রমাণ আমরা তার মুখে মুখ ভর্তি দাড়ি দেখেছি, সেই দাড়ি প্রমাণ করে যে সে একজন মুসলমান ঘরের সন্তান। অথচ এই মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও আবু সাইদের বুকে গুলি চালাতে এই পুলিশের এক বিন্দু পরিমাণও হাত কাঁপেনি, তার অন্তরের মধ্যে মায়া জাগ্রত হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই মুসলমানের জীবন রক্ষা এবং হেফাজত করার জন্য যে দায়িত্ব এবং কর্তব্য দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই দায়িত্ব এবং কর্তব্য যেন আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। প্রিয় দর্শক, এবারে আসি আমাদের মূল কথায়। আমরা কি ইচ্ছা করলে পারতাম আবু সাইদের জীবনটাকে বাঁচাতে? হ্যাঁ, আবু সাইদের মৃত্যু যেই সময়ে যেই জায়গায় হওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক লিপিবদ্ধ রয়েছে, তার মৃত্যুটা সেই জায়গায় সেভাবেই হবে, এটা চিরসত্যি একটি বিধান। তবে এটা আমাদের মনের সান্ত্বনা, যদি এই আন্দোলনটা প্রথম পর্যায়ে এত দূর বেগমান না হতো, এত দূর পর্যন্ত রূপ না দাঁড়াতো, তাহলে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু সাইদকে বাঁচিয়েও দিতে পারতেন। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই বা তার হাতেরই এখতিয়ার। তবে আমরা এখনও পর্যন্ত যারা ঘুমন্ত জাতির ভূমিকা পালন করছি, এখনও পর্যন্ত যারা ঘুমিয়ে আছি, আমরা ন্যায় এবং অন্যায়কে ডিভাইডেড করতে পারছি না, আমরা ন্যায়ের পক্ষে যারা একটি কথা মাত্র বলতে পারছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও কিন্তু একদিন হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং তাদেরকে এই সময়ের হিসাবটুকু পঙ্খানুপঙ্খ রূপে দেওয়ার পর তাদেরকে প্রস্থান করার সুযোগ করে দেবেন। তাই আসুন আমরা আমাদের দায়িত্ববোধগুলোকে যথাযোগ্য মর্যাদায় পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।